जिंदगी में कुछ पल ऐसे भी होते हैं मानो थम सा गया हो, पर मैं रुकने वालों में से नहीं हूं। साराहान को दिल के मेमोरी कार्ड में स्टोर करके निकल चला आगे की ओर। सुना है बहुत खूबसूरत है उसकी खूबसूरती को निहारने को मैं दीवाना सा बन चला उसकी ओर। किन्नौर, वेलकम टू किन्नौर। थैंक यू फॉर ट्यूनिंग इन एंड वेलकम टू माय चैनल। এখন আমি আছি সারাহানে, ভীমাকালী টেম্পলে। এখান থেকে চলে যাব, কোথায় যাব সেটা তো আপনি থাম্বনেলে দেখেই নিয়েছেন। তো চলুন আপনার আজকের জার্নি স্টার্ট করা যাক। গাড়িতে উঠে পড়েছি, আমাদের গাড়ি যেটা বুক করেছি ট্রাভেলার, মনে হচ্ছে যেন বরযাত্রী যাচ্ছি, প্রচুর লোক। এখন যাব আমরা কোথায়? সাংলা না? সাংলা। আচ্ছা, সাংলা সারাহান সে কত কিলোমিটার হয়ে গিয়া? 87 কিলোমিটার যেতে হবে। আর রাস্তায় চলতে চলতেই খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে সব কিছুই হবে। চলুন, লাঞ্চ আমরা সাংলা হোটেলেই করবো। কি বললে? বলছি লাঞ্চ আমরা সাংলা হোটেলেই করবো, রোডে করবো না। ও, লাঞ্চ আমরা রাস্তায় করবো না? না, একদম হোটেলে গিয়েই করবো। ঠিক আছে, তাই হবে। তিনটে তো ফ্রেন্ডস, হিমাচলের আমার সিরিজ চলছে, দেখতে থাকুন। আমি একদম ফার্স্ট স্টার্ট করেছিলাম আমার জার্নি বর্ধমান থেকে, কালকা থেকে টয় ট্রেনে এসেছি সিমলা। সিমলাতে ঘুরেছি মল রোড ব্রিজ, ঘোরার পর আমরা চলে আসলাম সারাহান। সারাহানে কালকে রাতে থাকলাম, কালকে রাত্রে আমরা ভীমাকালী টেম্পলে ছিলাম। এবার এখান থেকে যাচ্ছি সাংলা। তো আগের ভিডিওগুলো আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখুন, আই বাটন, এখানটায় আই বাটনের ভিডিও লিঙ্ক আসছে। তাছাড়া ডেসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, অবশ্যই দেখুন। সারাহানের স্মৃতিগুলো বুকের লকারে যত্ন করে রেখে দিয়ে এগিয়ে চললাম। আজ আমাদের ঠিকানা হলো কিন্নরের সাংলা। সুন্দর কি কখনো ভয়ঙ্কর হতে পারে? উত্তর হলো হ্যাঁ। যদি কোনো রাস্তা এমন হয় যে পাহাড় কেটে ইংরেজি হরফের উল্টো সি, পাহাড়কে কেটে চেঁচে রাস্তা তৈরি করা হয়েছে, মাথার উপরে পাহাড়, আরেক দিকে ভয়ঙ্কর গিরিখাদ আর ন্যাড়া পাহাড়, খাদের দিকে তাকালেই মনে হয় যেন হৃৎপিণ্ড বুক ফুড়ে বেশি বেরিয়ে আসবে, তবু মন তো মেতেছে সাংলার প্রেমে। মনে মনে ইষ্ট নাম জপ করতে করতে এগিয়ে চললাম, আর পাশেই বয়ে চলা বসপা নদীর কলকল আওয়াজ কানে আসতে ভয় যেন কোথায় মিলিয়ে গেল। তবে মোটের উপর রাস্তা খুবই ভয়ঙ্কর, কিন্তু রাস্তার ভিউ অসম্ভব সুন্দর। কোনোদিন যদি এ পথে বেড়াতে আসেন তাহলে আপনাকে কালকা অথবা চণ্ডীগড় থেকে বাই রোডে ভায়া সিমলা হয়ে আসতে হবে। সিমলা থেকে সাংলার দূরত্ব 220 কিলোমিটার। আমি বর্ধমান থেকে কালকা মেল ধরে কালকায় নেবে টয় ট্রেন ধরে সিমলায় এক রাত থেকে পরের দিন সারাহানে কাটিয়ে এখন চলেছি সাংলার দিকে। ওই ভিডিওগুলি যদি মিস করে গেছেন তাহলে বাক্সের ভেতরে অথবা আই বাটনের লিংক দেওয়া আছে। কিন্নৌরে এন্ট্রির সাথে সাথে যে কজন যাচ্ছে সবারই আইডেন্টিটি প্রুফ এখানে এন্ট্রি করাতে হবে, এটা একদম ম্যান্ডেটরি। তার সাথে মাস্ক,
একদম এটা হলো কিন্নরের একদম এন্ট্রি পয়েন্ট। এই পাথর কেটে কিভাবে তৈরি করেছে আশ্চর্য জিনিস। আট হাজার 900 ফুট উচ্চতায় ছোট্ট একটা গ্রাম, এবং এই পথটি অতীতের তিব্বতের সাথে পূর্ব এশিয়ার ব্যবসায়িক যোগাযোগের পথ ছিল। মাত্র কয়েকটা আপেল গাছের মধ্যে লেগে আছে, ঢুকতে দিচ্ছে না, নালে কয়েকটা তো ছিঁড়ে খেয়ে নিতাম। হ্যাঁ অমিত, কি নেমে কটা নিয়ে আসো না, লাফ মারো না ভাই। তুমি তো হনুমানের দেশের মানুষ, তোমার তো এটুকু নিজে পারা উচিত। যে তুমি কত আছে নিজে পড়েও আছে, পচে গেছে, কিন্তু তবুও নিজে না হলে যা হয়, নট অ্যালাউড, পারবো না, শুধু দেখে দেখে শান্তি। আপনারাও দেখে শান্তি করুন, আমরাও করছি। প্রচুর আপেল বাগান পেয়ে যাবেন। আপেল বাগানের মালিকের অনুমতি না নিয়ে কখনোই আপেল বাগানে ঢোকার চেষ্টা করবেন না, বা আপেল গাছ থেকে ছেড়ারও চেষ্টা করবেন না। তবে আপেল বাগানে ঢুকে আপেল চুরি করবেন নাকি? আমি করেছি, থাক সেই গল্প না হয় পরের এপিসোডেই করব। আজ এই পর্যন্তই। আমি সাংলা পৌঁছে গেছি, একদম হোটেলেই আছি। একবার আসুন, আপনাকে আমি রুম ট্যুরটা দিয়ে দিই। চরম দারুণ চলবে। এই হলো আমাদের হোটেলের বেড, এই হলো জানলা, জানলা থেকে বাইরের কিছুটা ভিউ আছে, আর একটা এদিকেও জানলা আছে। দেখি এদিকে, এদিকে রোদ আসছে, এখন খুলে রাখি তাহলে ঘরটা গরম হয়ে যাবে। দারুণ, এদিকে টিভি আছে, এদিকে একটা ড্রেসিং টেবিল আছে, একটা কাবার্ড মতো কিন্তু কপাট নেই। এদিকে ওয়াশরুম, ওয়াশরুম পরিষ্কারই আছে। হ্যাঁ চলবে, গিজারও আছে, আর সবই ঠিকঠাকই আছে। এই হচ্ছে হোটেল থেকে বাইরের সিন, প্রচন্ড রোদ, ওয়েদার একদম ক্লিয়ার। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? সাংলাতে এসে আমার তো খুবই ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এনজয় ইয়ার লাইফ। সাংলা বাস স্ট্যান্ড, আর ওই উপরে বরফের পাহাড়, এদিকেও বরফের পাহাড়, টপে টপে বরফ আছে। আমি হাঁপাচ্ছি, কারণ রাস্তাটা খুব স্টিপ আছে, চড়াই আছে। আর জাস্ট কিছুক্ষণ আগে আমি লাঞ্চ করলাম। हम जा रहे हैं अपने घर। अपने घर जा रहे हो? कहाँ गए थे? ट्यूशन। ट्यूशन लेने? हा? तुम कौन क्लास में हो? हम तीन, सेकंड। सेकंड? चारों सेकंड में? अच्छा, ये टोपी आपका है? अच्छा, हमारी टीम का नाम है स्टार बॉयज। क्या नाम है? स्टार बॉयज। वाओ, ठीक है, टाटा टाटा।
टाटा बाय बाय। एतो हिली एरिया थे, एतो उच्चता, एखाने एक खेलार माठ, इटा भाबाई जाए ना, विशाल बड़ो खेलार माठ।